সামনে বিধানসভা নির্বাচনে এই নির্বাচনে শাসক দল থেকে বিরোধী দল প্রত্যেকে নিজেদের সংগঠনকে আরো মজবুত করতে রণকৌশল তৈরি করছে। বাংলা উন্নয়নের লক্ষ্যে অনুপ্রাণিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে শুক্রবার পশ্চিমবঙ্গ সিএইচজি কর্মী ইউনিয়নের উদ্যোগে এক কনফারেন্সের আয়োজন করা হয়েছিল। কলকাতা একাডেমি অফ ফাইন আর্টসের কনফারেন্স হলে এদিন উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মদন মিত্র, কার্যকরী সভাপতি কমল বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য নেতৃত্ব। সম্মেলনের মূল উদ্দেশ্য আগামী বিধানসভায় একসাথে রাজ্যের সিএইচজি কর্মী লড়াই করবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করবে। এদিন সভাপতি মদন মিত্র জানান, মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে আসীন করার জন্য আপনাদেরকে এগিয়ে আসতেই হবে। এই ইউনিয়নটা সম্পূর্ণ তৃণমূলের সঙ্গে রয়েছে এবং তৃণমূল কর্মীরাই ঐক্যবদ্ধভাবে এই ইউনিয়নটা করছে। আজকের কনফারেন্সে তারা অঙ্গীকারবদ্ধ করলো যে কোনো মূল্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তৃতীয়বারের জন্যে আবার পশ্চিমবঙ্গের সরকারে আনার জন্যে তারা সর্বতোভাবে প্রয়োজনে রক্ত দিয়েও তারা চেষ্টা করবে। এদের কিছু দাবি দেওয়া আছে, সেগুলো আমি পড়েছি, আমি চেষ্টা করব এগুলো যাতে সঠিক জায়গায় পৌঁছয়। এদের সংখ্যা প্রায় 5,000 সারা পশ্চিমবঙ্গে এবং এদের মধ্যে অনেক জেনুইন ভালো কর্মী, সৎ কর্মী, নিরীহ কর্মী, দরিদ্র কর্মী, দুস্থ কর্মী রয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু সবাই পাশে দাঁড়াচ্ছেন, এমন কোনো সেক্টর নেই যার পাশে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াচ্ছেন না। আমি তার কাছে এই খবর পৌঁছে দেবো যে এই সিএইচজি বলে আরেকটা সেক্টর আছে, তাদেরও কিছু দাবি দেওয়া আছে, এইটা আমাদের ভাবা প্রয়োজন। আমি ঠিক বলতে পারবো না, আমি শুনেছিলাম যে তৃণমূলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তো যদি বাকি সব ল্যাম্প পোস্টই হয় তাহলে এত ভারী ভারী নেতা রাতারাতি জন্মগ্রহণ করছে, তোমার যেগুলো যাচ্ছে সেগুলো ল্যাম্প পোস্টই যাচ্ছে। তো ল্যাম্প পোস্ট চলে গেলে কি হবে? আমার পোস্টটা তো রয়েই গেছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, ইচ্ছে হয়েছে এখান থেকে কোথাও যেতেই পারে। তবে আমরা 24 ঘন্টার মধ্যে ইলেকশন হলে আমরা তৈরি, 2021 221 দিয়ে আমরা শুরু করব এবারের যাত্রা, জিতবই জিতব। যেমন বিজেপি যদি আমায় ভালো বলে তাহলে বুঝতে হবে আমি শুভেন্দুর মতো 2014 থেকে অমিত শাহের সঙ্গে যোগাযোগ রেখে ধাপে 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 বেইমানি করেছি, আর বিজেপি যদি আমার বিরুদ্ধে মামলা করে তাহলে বুঝবো আমি সঠিক পথে রয়েছি এবং ওদের বলবো ঝালদা মালদা নয়, আরিয়া দহ খড়দা, যত দহ আছে 294টা বিধানসভায় আপনি মামলা করুন, কিন্তু কোনো মামলাতেই মদন মিত্রের মাথা আপনারা নোয়াতে পারবেন না। আমি গাদ্দার নই, আমি ইমানদার। পশ্চিমবঙ্গ সিএইচজি কর্মী ইউনিয়নের পক্ষ থেকে আমরা আজকে প্রতিবেদনে আমাদের প্রত্যেকটা কর্মীকে আবেদন ডেকেছি, তারা যেন আমাদের মমতা ব্যানার্জিকে তৃতীয়বারের মুখ্যমন্ত্রী করার সর্বশক্তি নিয়োগ করে। আমি জেনারেল সেক্রেটারি সারা পশ্চিমবাংলার হয়ে প্রত্যেকের কাছে আবেদন রেখেছি, সেই প্রতিবেদনে আবেদনে রেখে, কারণ এই দিদিই আমাদের বাড়িয়েছে, যেটুকুন ভাতা সে দিদিই বাড়িয়েছে, অতএব দিদিকে আমাদের তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী দেখতে চাই, এই আশা এই ভরসা আমাদের ইউনিয়ন রাখছে। আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট মাননীয় শ্রী মদন মিত্র মহাশয়, এটা আজকের 2021 কনফারেন্স হলো একাডেমি অফ ফাইন আর্টসের কনফারেন্স রুমে। আমরা এই কনফারেন্স রুম থেকে এই অঙ্গীকারবদ্ধ হলাম যে আগামী বিধানসভায় মমতা ব্যানার্জির হাত শক্ত করতে সিএইচজি সারা পশ্চিমবঙ্গের 5,000 থেকে 5,500 সিএইচজি কর্মী দলের সঙ্গে থাকবে। শুধু তাই না, তারা মাঠে ময়দানে মিছিল মিটিংয়ে সবসময় থাকবে। তার কারণ আগামী বিধানসভায় আবার আমরা মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই মাননীয় শ্রী মমতা ব্যানার্জি মহাশয়কে, এবং তাদের যে কিছু দাবি আছে তারা বহুদিনের কিছু পেয়েছেন তারা মমতা ব্যানার্জি মহাশয়ের কাছ থেকে, কিছু দাবি যেগুলো আছেন সেগুলো বিধানসভার পরে, আগে বিধানসভা, আগে লক্ষ্য আমাদের বিধানসভা, এই বিধানসভায় যাতে আমরা প্রায় 200 থেকে 250 সিট পেতে পারি সেইটা মূল লক্ষ্যে আমরা এগোচ্ছি। তারপরে পরবর্তী পদক্ষেপ হচ্ছে আমাদের দাবি নিয়ে মমতা ব্যানার্জির কাছে প্রার্থনা অবশ্যই আমরা করবো।